আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত ও মহাব্বতের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরুদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله চম্পাতলি প্রতিভা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রতিভা সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার যুবক দিনদার ভাইয়েরা, আশেপাশের বাড়িগুলাতে যে সকল মা বোনেরা মনোযোগের সাথে এই আলোচনা মাইকের আওয়াজ শুনছেন মনোযোগ দিয়ে, সেই সকল সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিছু মুসলমান ভাই বোনকে আল্লাহর দ্বীনের আলোচনা করবার জন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের আলোচনা করবার এবং শুনবার এই মহতী অনুষ্ঠানে মুবারক নূরানি মজলিসে আমাদেরকে এখন পর্যন্ত সমবেত থাকবার, উপস্থিত থাকবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
আমি এই এলাকার মুসলমানদের কাছে অত্যন্ত পরিচিত মানুষ। প্রায় দীর্ঘ ২৫ বছর এই চাম্পাতলি মাঝঘাট মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে এখানে ধারাবাহিকভাবে আসার সুযোগ হয়েছে। জুমা, ঈদের নামাজ ইত্যাদির জন্য এখানে আসা হয়েছে। এই ২৫ বছর থেকে আপনাদের সাথে একটা দীর্ঘ পরিচয়, এবং তার আগের আমার পূর্বপুরুষদেরও একটা সম্পর্ক, একটা নারীর টান এই সোয়ারিঘাট এলাকার সাথে আছে। আমার এই সোয়ারিঘাটের একেবারে মুখে ১২ নম্বর সোয়ারিঘাট, এখানেই আমার দাদার বাড়ি ছিল, এখানে আমার আব্বাজান দীর্ঘ সময় কাটিয়েছেন। এখান থেকে পরবর্তীতে লালবাগ গোরে শহীদ মাজারের ওখানে গিয়ে বাড়ি করেছেন। পরবর্তীতে এখন আমরা মোহাম্মদপুর এলাকায় আমরা ওখানে বসবাস করি। তো সেই হিসেবে এই সোয়ারিঘাট এলাকার সাথে দাদার যুগ থেকে এখানের মানুষের সাথে সম্পর্ক। পরবর্তীতে আব্বাজানের নির্দেশেই এই এলাকার মানুষের সাথেও আব্বাজানের একটা দীর্ঘ সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক ছিল, মহাব্বতপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিত্তিতে এখানের মানুষজন যখন আব্বাজানের কাছে এই মসজিদের জুমার খতিব হিসাবে একজন লোক চাইছেন, আমিও আমার কর্মজীবন শুরু করেছি, তখন আব্বাজান আমাকে এখানে পাঠাইলেন। এবং সেই থেকে, সেটা সম্ভবত ১৯৯৩ কি ১৯৯৪, সেই সময় থেকে শুরু করে বিগত এক বছর আগ পর্যন্ত ২০১৭ সনের শেষ পর্যন্ত এখানে জুমার জন্য আসা যাওয়া হয়েছে। পরবর্তীতে অবশ্য মোহাম্মদপুর এলাকায় একটা পরিস্থিতির শিকার হয়ে ওখানে একটা মসজিদে, যেখানে এখন বসবাস করি, যেই মহল্লায়, যেই হাউজিংয়ে, সেই হাউজিংয়ের মসজিদের জুমার জিম্মাদারি নিতে আমি বাধ্য হয়েছি। অন্যথায় এই মসজিদ ছাড়ার আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা ছিল না। পরিস্থিতির শিকার হয়ে ওখানে এই ২৫ বছরের এই মুসল্লিদেরকে ছাইড়া আমাকে ওখানে যেতে হয়েছে। তো যদিও এখানে নিয়মিত সেইভাবে আসা সম্ভব হয় না, কিন্তু এই এলাকার মুসলমানদের প্রতি, এই এলাকার মুসল্লিয়ানে কেরামের প্রতি, এই এলাকার মুরব্বিয়ানে কেরামের প্রতি, এই এলাকার যুবক মুসলমান ভাইদের প্রতি আমার এখনও আন্তরিক টান এবং মহাব্বত আছে। এবং আমি অনুভব করি যে এই এলাকার ওই সকল মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইদের আমার প্রতি একটা আন্তরিক মহাব্বত সকলের ভিতরে আছে এবং তারা পোষণ করে, এটা আমি বিশ্বাস করি। এই যে পারস্পরিক মহাব্বত, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আমি এখানে ছিলাম তখন ওই ভালোবাসা ছিল, বর্তমানে এখানে নিয়মিত আসা যাওয়া নেই, আমি মনে করি এখনও আমাদের মধ্যে সেই ভালোবাসা আছে। এই ভালোবাসা কোনো দুনিয়ার উদ্দেশ্যে, কি বলেন, দুনিয়ার উদ্দেশ্যে এই ভালোবাসার সূত্র হইল আল্লাহ, এই ভালোবাসার সূত্র হইল আল্লাহর দীন, এই ভালোবাসার সূত্র হইল আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরে প্রধান জিম্মাদারি, প্রধান বিধান, হুকুম, নামাজ। এই নামাজকে সূত্র ধরেই আমাদের মধ্যে পারস্পরিক মহাব্বতের এই বন্ধন, এটা আল্লাহর কাছে অনেক দামি জিনিস। হাদিসে পাকের মধ্যে আসছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার জিন্দিগির আমল ইত্যাদির হিসাব নিকাশ নিয়ে চূড়ান্ত একটা ফয়সালা, জান্নাত আর জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন হাশরের ময়দানে। কি বলেন, এর আমরা বিশ্বাস করি কিনা? সেই হাশরের ময়দানে এরকম শামিয়ানা থাকবে? থাকবে? এই যে আশেপাশে বাড়ি ঘর, বাড়ি ঘরে ছাদ আছে, ছাদ থাকবে? গাছপালা থাকবে?
ছাতি ইত্যাদিরও ব্যবস্থা থাকবে না, ওখানে কোনো রকমের ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। আর পক্ষান্তরে বর্তমানে আমাদের পৃথিবী থেকে নিয়ে সূর্য এর দূরত্ব লক্ষ লক্ষ মাইল, কিন্তু কেয়ামতের ময়দানে সূর্য কি এত দূরে থাকবে না কাছাকাছি হবে? এত দূরেই জুন জুলাই মাসে আমাদের মতো যেখানে গরম প্রধান দেশ নয় সেখানেই এখন এই অবস্থা যে জুন জুলাই মাসের ভর দুপুরে রৌদ্র যদি আকাশে সূর্য যদি থাকে তো সেখানে এমনিতে বাইরে বাইর হওয়ার কি হয় না, সাহস আর হিম্মত হয় না। আর গরম প্রধান দেশের অবস্থা তো ভিন্ন অবস্থা, মক্কা শরীফে যাদের জুন জুলাই মাসে উমরা যাওয়ার সুযোগ হয় এখন তো হজও প্রায় কাছাকাছি সময়, জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বরে হবে, আগস্টে বারকা, ওইখানে যারা যায় তাদের বাস্তব অবস্থাটা অনুভব হয়। এত দূরে লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ যদি এই পরিমাণ হয়, কেয়ামতের ময়দানে যখন সূর্যটা একেবারে মাথার কাছে অবস্থান করবে তখন কি পরিমাণ তাপ আমরা মানে কি পরিমাণ তাপ মানুষ অনুভব করবে সেই সময়। এখন ছায়ার যতটা প্রয়োজন তখন কি এর থেকে বেশি প্রয়োজন হবে না কম প্রয়োজন হবে? বেশি প্রয়োজন হবে। তো সেই বেশি প্রয়োজনের মুহূর্তে, ছায়ার বেশি প্রয়োজন যেই মুহূর্তে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে একটা ছায়ার ব্যবস্থা ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেই ছায়াটা হলো আল্লাহর আরশে আজিমের ছায়া। তবে সেই আরশে আজিমের ছায়া যে ইচ্ছা সেই সেখানে গিয়া সেই ছায়ায় অবস্থান গ্রহণ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদের মধ্যে সাত ধরনের আমল থাকবে, সেই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ দিনে যেদিন সূর্য অত্যন্ত নিকটবর্তী থাকবে মানুষের, তাপ প্রচন্ড গরম এবং তাপ হবে, উত্তাপ হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাত প্রকারের আমলকারী মানুষদেরকে বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে স্থান দান করবেন। সেই সাত শ্রেণীর আলোচনা করার মুহূর্ত সময় আর ফুরসত এখন নাই। এখন ওর মধ্যে একটা যেটা আমি সূত্র শুরু করছি যে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, এখানে যখন ছিলাম তখন ওই ভালোবাসা ছিল, এখানে এখন নাই এখনও কি আছে, এই ভালোবাসা আছে। এই ভালোবাসার সূত্র আমি তো মনে করি, বিশ্বাস করি এটার সূত্র হলো একমাত্র আল্লাহ, আল্লাহর দীন ইসলাম, ঈমান ইসলাম, এটাই হলো এই ভালোবাসার সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন যে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ভয়াবহ দিনে আরশে আজিমের ছায়াতলে যে সাত শ্রেণীর মানুষকে, সাত প্রকারের আমলকারী মানুষকে যে আল্লাহ তাআলা স্থান দান করবেন, তার মধ্যে এক শ্রেণী হলো ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে মহব্বত করত একমাত্র আল্লাহর জন্য, তারা একত্র হইলেও আল্লাহর মহব্বতে পরস্পর পরস্পরকে মহব্বত করত, তারা একের থেকে আরেকজন বিচ্ছিন্ন হইলেও তাদের মধ্যে পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা আর টান থাকত আল্লাহর জন্য। আমি মনে করি আমাদের পরস্পরের মধ্যে এই রকমের আল্লাহর জন্য একটা ভালোবাসার মহব্বত আমরা কি করি, পোষণ করি। শুধু আমার সাথে না, এই যে আমাদের আগে মাওলানা মনজুরুল ইসলাম সাহেব আলোচনা করে গেলেন যে আমরা সকলেই আল্লাহর রহমতে মুসলমান, আমরা দীন ইসলামকে বিশ্বাস করি, বিশ্বাস করি না, আমরা দুনিয়া এবং আখেরাতের সফলতার একমাত্র পথ এবং পদ্ধতি হিসাবে দীন ইসলামকে আমরা কি করি, বিশ্বাস করি, এবং এই দীন ইসলাম মতো আমরা চলবার জন্য চেষ্টা করি, কি বলেন, চেষ্টা করি কিনা? তো এই দীন ইসলাম যথাযথভাবে জানা মানা ইসলামের উপরে চলার জন্য প্রয়োজন হইল ওলামায়ে কেরামের সাথে মুহাব্বত, বলে গেলেন কিনা? তো এই ওলামায়ে কেরামের সাথে মুহাব্বত
এই মহাব্বতের সূত্র কি? আল্লাহ। আল্লাহর জন্য আমরা ওলামায়ে কেরামকে কি করি? মহাব্বত করি। আল্লাহর দীন ইসলামের জন্য আমরা ওলামায়ে কেরামকে কি করি? মহাব্বত করি। ওলামায়ে কেরামও মুসলমানদের প্রতিটা নগণ্য থেকে নগণ্য মুসলমান তাকেও ওলামায়ে কেরাম দিল থেকে মহাব্বত করে। একটা ঘটনা শুনাই, ওলামায়ে কেরাম একটা নগণ্য থেকে নগণ্য গুনাহগার মুসলমান তাকেও যে কি পরিমাণ ভালোবাসেন, এটার একটা ঘটনা আপনাদেরকে শুনাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বা যে কোনো ওই আল্লাহওয়ালার নাম পুরাপুরি আমার এখন যেখানে হাজির হইতেছে না, একজন আল্লাহওয়ালা বড় আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, তার সাথে অনেক মুরিদান থাকে। একদিন পথ দিয়া হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে রাস্তার পাশে ড্রেন আছে না, ড্রেনের পাশে পাশে প্রত্যেক রাস্তার সাইডে সাইডে ড্রেন। তো একটা যুবক একেবারে বেহুশ হইয়া ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। ড্রেনের মধ্যে পড়া, তার মুখ চুকের মধ্যে একেবারে ময়লা ছয়লা লাগিয়া রয়েছে। এই অবস্থা দেখা ওই আল্লাহওয়ালার দিলের মধ্যে ওই যুবকের প্রতি একটা মহাব্বত দেখা দিয়েছে, যে এই যুবকটা এইভাবে ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। তো তার মহাব্বতের তাকাজায় সে তাকে ওখান থেকে সরাইয়া ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো মুখটাকে ধুইছে। তো ঠান্ডা পানি যখন সুন্দর মতো চেহারায় মাথায় লাগছে, তো তার হুঁশ ফিরে আসছে। তার কি আসছে? হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসছে পরে সে তাকায় দেখে যে এলাকার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেমে দীন সে নিজে তার খেদমত করতেছে। তো সে একেবারে লজ্জিত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে যে এত বড় ব্যক্তি আমার খেদমত করতেছে। তো সে ওয়াদা করছে যে আমি এতদিন অনেক নাফরমানি করছি, আল্লাহর অনেক গুনাহ খাতা করেছি, কিন্তু আজকের থেকে অঙ্গীকারাবদ্ধ হইতেছি যে আপনি নিজে আমার এই খেদমত করছেন, অতএব আমি আগামীতে আর আল্লাহর নাফরমানি করব না, আপনার সাথে আপনার সাহচর্য অবলম্বন কইরা আমি ইসলামের পথে এগিয়ে চলার সর্বাত্মক চেষ্টা করব। তো চলতেছে চলতেছে দেখা গেল যে কিছুদিনের মধ্যে ওই ব্যক্তিটা সে অল্প দিনের মেহনতে অন্যান্য বড় বড় বুজুর্গানে দিন যারা বছর পাঁচ বছর দশ বছর মেহনত করা যেই মর্যাদায় উপনীত হয় আল্লাহর কাছে, এই ব্যক্তিটা অল্প দিন মেহনত করাই সেই মর্যাদায় উপনীত হয়ে গেছে। তো ওই বুজুর্গের দিলের মধ্যে প্রশ্ন আসছে, পরবর্তীকার এই লোকটা এত অল্প সময়ে এত উপরের স্তরে কিভাবে পৌঁছল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাইলেন, দেখেন যে তুমি যখন তার চেহারাটাকে ধোয়াই দিছিলা, এটা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই তুমি করেছিলা। যখন তুমি আমার সন্তুষ্টির জন্য তার বাহ্যিক চেহারা ধুয়া পরিষ্কার করে দিছো, আমি তোমার খাতিরে তার দিলকে পাক পবিত্র করা তাকে এক মাসে দশ বছরের পথ তাকে অতিক্রম করাই দিছি। আমি এখানে বুঝাইতে চাইতেছিলাম যে এই আল্লাহওয়ালা, আমরা তো অনেক সময় এরকম মানুষ দেখলে তার থেকে কি হই, বিতৃষ্ণা হয়ে যাই, নাক সিটকে সরে পড়ি, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ তারা মানুষের প্রতি এত দয়াশীল, এত মহাব্বত পোষণ করে, এই রকম পরিস্থিতিতেও তাকে কোনো না কোনোভাবে যদি ওই পথ থেকে নাফরমানির পথ থেকে আল্লাহর নাফরমা বরদারির পথে আল্লাহ সন্তুষ্টির পথে কোনোভাবে যদি পরিচালিত করা যায়, তাহলে তার জন্য তারা কি হয়? সচেষ্ট হয়। ওলামায়ে কেরামও মুসলমানদের যেই পর্যায়ের মুসলমানই হোক না কেন, তাদেরকে দিল থেকে কি করে? মহাব্বত করে। যাই হোক, প্রাসঙ্গিক আলোচনা অন্যদিকে চলে যেতেছিল, এগারোটা বেজে গেছে, বৃষ্টিও হইতেছে, আলোচনা লম্বা করার আসলে ফুরসত নাই। আমি সংক্ষিপ্ত শুধু এতটুকু আলোচনা করতে চাই যে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। তো শুরুতে আমি একবার দুরূদ শরীফ পাঠ করছি আমি আপনাদেরকে সহ। তো সিরাতের আলোচনার মাহফিল থেকে আল্লাহ রসুলের কিছু হক আমাদের উপরে যে বর্তায়,
সেই হক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই, যে আল্লাহ রাসূলের কি কি হক আমাদের উপরে। সিরাতুন নবী মানে আল্লাহ রাসূলের আদর্শ, তো আল্লাহ রাসূলের কি কি হক তার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শের কথাও আসবে। আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ হক হলো আল্লাহ রাসূলের প্রতি যথাযথ ঈমান, ইয়াকিন এবং বিশ্বাস পোষণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ হক। আরেকটা গুরুত্বপূর্ণ হক হলো আল্লাহ রাসূল তার 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে গোটা আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন, যে জীবন দর্শন রেখে গেছেন, একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, তার প্রতিটা ক্ষেত্রের জন্য আল্লাহ রাসূল তার আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের অনুসরণ করা, এটা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ হক আমাদের উপরে। আমরা এই ব্যাপারে অনেক গাফেল। আল্লাহ রাসূলের সেই আদর্শের হকগুলা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, যে জীবনের প্রতিটা পদে পদে, ক্ষেত্রে ক্ষেত্রে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল যে আদর্শ উম্মতের কাছে নিয়ে আসছেন, রেখে গেছেন, সেইগুলো আমাদেরকে বড় বড় গুলাও যদি আমরা কিছু করতে পারি তাহলে আস্তে আস্তে ছোটর দিকেও আগাইতে পারবো। তো সেই বড় বড় আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ প্রদত্ত বিধান, এইগুলার মধ্যে একটা তো হইলো ঈমান, এটা সবচেয়ে প্রধান। তারপরেই আসে 5 ওয়াক্ত নামাজ। নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ জিন্দেগিতে বাস্তবায়ন করা। এবং এই নামাজ আল্লাহ রাসূল কখন আল্লাহর পক্ষ থেকে পাইলেন, কিভাবে পাইলেন, উম্মতের জন্য কিভাবে নিয়ে আসলেন, ওটা হাদিসে পাকের বিস্তারিত বিবরণ। যে এই রজব মাসে, আজকে রজবের 29 তারিখ গেল, এই রজব মাসেরই প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহ রাসূলের নবুয়তের 11 বছরের রজবের 27 তারিখে আল্লাহ রাসূলের জিন্দেগিতে, নবীদের জীবনে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, অলৌকিক ঘটনা সংঘটিত হয়, তার মধ্যে একটা প্রধানতম মুজিজা মিরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। সেই মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরূপভাবে সাত আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশ কুরসি, তার আশেপাশে এদিক সেদিক জান্নাত জাহান্নাম, আখিরাত জগতের সব কিছু আল্লাহ রাসূলকে পরিদর্শন করাইছেন, এবং সরাসরি আল্লাহর সাথে সালাম কালাম হয়েছে। এবং অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দিদার এবং দর্শন লাভ হয়েছে। তো সেই মিরাজে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য বিশেষ একটা হাদিয়া, উপহার, উপঢৌকন উম্মতের জন্য নিয়ে আসছিলেন, সেই উপহার উপঢৌকনের নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 24 ঘন্টায় প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূলের আবেদনের প্রেক্ষিতে কমাইতে 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 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত আসছে এখন? 5 ওয়াক্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন যে আমার যেই উম্মতি, আমার যেই বান্দা বান্দি, এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে, যথা নিয়মে, সময় মতো, সুন্দর মতো, খুশু খুশুর সাথে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। এখন আমরা এখানে একটু চিন্তা করি, এখানে অনেক ভাই আছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি কিনা, এটা আমাদের নিজেদের সাথে একটু বোঝাপড়া করি। অনেক ভাই এই বোঝাপড়া করি, আমি তো পড়ি, আমার ঘরে আমার স্ত্রী, সে পড়ে কিনা, তাকে আমি শিখাইছি কিনা, তাকে আমি নির্দেশ দেই কিনা, আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে স্কুল কলেজ পড়াইতেছি, অনেক কিছু শিখাইতেছি, অনেক কিছু পড়াইতেছি, আমার আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেই উপঢৌকন নিয়ে আসছিলেন নামাজ, সেই নামাজ আমি আমার ছেলে মেয়ে আদরের, সোহাগের, মোহাব্বতের আমার সেই ছেলে মেয়েকে আমি শিখাইতেছি কিনা, পড়াইতেছি কিনা, এটা আমাদের একটু বিবেচনার বিষয়। এটা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ আদর্শ, আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশনা, আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এমনিভাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিধান এই আমাদের সামনে উকি দিতেছে, সেটা হলো রমজানের রোজা।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, প্রতি বছর রমজানের এক মাস রোজা ফরজ। সেই রোজা কি মারতেছে? ও কি মারতেছে? হাদিসে পাকের মধ্যে আসছে, আজকে তো রজবের 29 তারিখ প্রায় শেষ, হাদিসে পাকের মধ্যে আসছে যে যখন রজবের চাঁদ দেখা যাইত, মানে অর্থাৎ রজবের 1 তারিখ যখন হইত, তখন থেকে আল্লাহ রসুল আল্লাহর কাছে একটা দোয়া শুরু করতেন রমজানকে উপলক্ষ করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল বলতেন, পরওয়ারদিগার রজব শুরু হয়ে গেছে, শাবানের রমজানের ঘ্রাণ পাওয়া যাইতেছে, তো রমজানের ঘ্রাণ যেই মাসগুলোতে পাওয়া যাইতেছে, এই রজব আর শাবান এই 2 মাসেও রমজানের কিছু বরকত আমাদেরকে দান করো। আর সামনে যে রমজান আমরা দেখতে পাচ্ছি, আমরা যেন রমজানের পরিপূর্ণ রহমত বরকত এবং মাগফিরাত আমরা লাভে ধন্য হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এই দোয়া আল্লাহ রাসূল করতেন, আমরাও এই দোয়া করতেছি কিনা, যদি না করে থাকি এখন থেকে কমপক্ষে শুরু করি। আর এই দোয়ার মধ্য দিয়া আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিখাইছেন যে তোমরা রমজান আসার আগেই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। এটা আল্লাহ রাসূলের বড় আদর্শ, আল্লাহ রাসূলের বড় তরিকা, আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিধান। রমজানের মাধ্যমে যদি প্রকৃতভাবে কেউ রোজা রাখতে পারে, তাহলে সবচেয়ে দামি গুণ, তাকওয়ার গুণ একজন মানুষ অর্জন করতে পারে, যে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করেছেন। কোরআনে পাক আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে আল্লাহওয়ালাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আল্লাহওয়ালা কারা? আল্লাহর কোরআনে আল্লাহ পরিচয় দিতেছেন, ওই সকল মুমিন যারা তাকওয়ার গুণে গুণান্বিত তারাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। আর এই তাকওয়ার গুণ অর্জন হয় কিসের মাধ্যমে? যদি কেউ রমজান মাসের রোজা সুন্দর মতো নাফরমানি মুক্ত হইয়া সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রেখা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে যদি রোজা রাখতে পারে, তাহলে ওই রোজা একজন মানুষের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি করে, আর ওই তাকওয়ার গুণের মাধ্যমে একজন মানুষ প্রকৃত আল্লাহওয়ালায় পরিণত হয়। এই জন্য আমি আর বেশি আলোচনা করব না, বৃষ্টি বাড়তেছে, যে আমাদের আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তো আমি বলতেছিলাম এই মাহফিল থেকে আল্লাহ রসুলের আদর্শ, এটা আমাদেরকে আবার কিছু মুজাকারা কইরা কমতি থাকলে সেইগুলোকে পূরণ করার চেষ্টা করা দরকার। এটা একটা গুরুত্বপূর্ণ হক আল্লাহ রসুলের, ছোট একটা হক আল্লাহ রসুলের এটাও আছে যে একজন উম্মতি চাই পুরুষ হোক চাই নারী হোক, প্রতিদিন কিছু সময় কিছুবার আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের সাথে দুরুদ শরীফ পাঠ করবে। এটা আল্লাহ রসুলের একটা হক। আমাদের বুজুর্গার দিন মানুষকে যে তসবিহ এবং ওজিফা দেন, ওজিফার মধ্যে সাধারণত এইটাও দেন যে সকাল বিকাল 100 বার করে কি দুরুদ শরীফ, এটা খুব বেশি, ছোট্ট দুরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরুদ শরীফ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও আরেকটু বড় দুরুদ শরীফ। নামাজের মধ্যে যে আমরা দুরুদ শরীফ পড়ি, দুরুদ ইব্রাহিম, ওটা আরেকটু বড় দুরুদ শরীফ। এরকম বিভিন্ন রকমের দুরুদ শরীফ আছে, যখন তাড়াহুড়া থাকে ছোট দুরুদ শরীফ হইলেও সকালে 100 বার বিকালে 100 বার পড়ে, যখন একটু ফুরসত আছে একটু বড় দুরুদ শরীফ 100 বার 100 বার পড়ি। তো প্রতিদিন কিছুবার দুরুদ শরীফ পড়া এটাও আল্লাহ রসুলের একটা হক প্রতিটা উম্মতির উপরে, চাই পুরুষ হই চাই নারী হই। ফায়দা কি, লাভ কি? লাভ হলো আল্লাহ রসুল নিজেই ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যেই মুমিন আমার যেই উম্মতি পুরুষ হোক আর নারী হোক আমার উপরে একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার দুরুদ শরীফ পাঠের উসিলায় ওই বান্দাবান্দির উপরে কমপক্ষে 10টি রহমত নাযিল করেন।
আমরা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু সময় দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হইতে পারি কিনা, কি বলেন, হইতে পারি? এটা কর্তব্য কিনা? আল্লাহ রসুলকে আমরা মোহাব্বত করি, এই দাবি করি, তো মোহাব্বত করলে তার হক আদায় করতে হবে না? তো তার ন্যূনতম একটা হক হইল যে প্রতিদিন আল্লাহ রসুলকে স্মরণ করা, মোহাব্বতের সাথে আল্লাহ রসুলের প্রতি কিছু সময় কিছুবার আমরা কি করব, দুরূদ শরীফ পাঠ করব। অন্য হাদিসের মধ্যে চারটা ফায়দা বয়ান করা হয়েছে। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি দান করেন, দশটা রহমত তার উপরে নাজিল করেন, তার আমল নামা থেকে দশটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, আর তার মর্যাদা আর মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পাঠ করার উসিলায় দশ গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন। এত ফজিলত, আমরা এই ফজিলতের আমলটা সবাই করি না, আমাদের মা বোনরাও অনেকে করি না, আমরা নিজেরাও করি। যে সকল মা বোনেরা মাইকের আওয়াজ মনোযোগ দিয়ে শুনছি তাদের প্রতি আমার অনুরোধ, তাদের প্রতি আমার আবেদন নিবেদন, যে আমরা প্রতিদিন দুনিয়ার ২৪ ঘন্টা তো দুনিয়ার কাজের মধ্যেই ব্যয় করতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কত আরাম আয়েশ ফুর্তি করতেছি, ঘোরাঘুরি করতেছি, এর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিছু সময় স্মরণ করি। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ আদর্শ। আল্লাহ রসুল আমাদেরকে লক্ষ্য করে কত নামাজ শিখায় গেছেন, বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ও আমার উম্মতেরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার নামাজের বিবরণ যেভাবে জানতেছ, তোমরা ঠিক ওইভাবে কি করো, নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি, রোজা, সামনে রমজানের মাস আসতেছে, এখন থেকে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর কাছে দোয়া শুরু করি। আর আল্লাহ রসুলের ছোট্ট একটা হক, প্রতিদিন সকাল সন্ধ্যা কিছুবার কিছু সময় মহব্বতের সাথে আল্লাহ রসুলের প্রতি কি করি, দুরূদ শরীফ পাঠ করি। আর সর্বশেষ কথা আপনাদেরকে বলবো যে এই যে দীন ইসলাম আমরা যতটুকু শিখতেছি জানতেছি, হ্যাঁ, আরও কিছু প্রয়োজনের সময় জানার প্রয়োজন, কোনো সমস্যা দেখা দিলে আমাদের সমস্যার সমাধানের প্রয়োজন, এই সবটার জন্য আল্লাহ রসুল আমাদেরকে, আল্লাহ রসুল তো দুনিয়াতে নাই, বিকল্প ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে গেছেন যে আমার উম্মতের মধ্যে সব সময় আমার উম্মতের এক শ্রেণী থাকবে, ওলামায়ে কেরাম, তোমরা তাদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের মাধ্যমেই দ্বীনের সকল সমস্যার সমাধান তোমরা গ্রহণ করবে, এইটাই হলো তোমাদের জন্য বাঁচার একমাত্র পথ। আমরা সর্বক্ষেত্রে ওলামায়ে উম্মতের সাথে নিজেদের মহাব্বতপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখবো কিনা, সর্বক্ষেত্রে কি নামাজ সহিভাবে পড়া, রোজার মাসলা জানা, জাকাতের মাসলা জানা, ব্যবসা বাণিজ্যের মাসলা জানা, আরও যত রকমের প্রয়োজন আছে, এই প্রয়োজন পূরণের জন্য আমাদেরকে ওলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হবে। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া সহি পথে হকের উপরে অবিচল থাকার কোনো আশা করা যায় না। আজকে আমাদের জন্য বড় দুঃখজনক পেরেশানির একটা বিষয়, আমাদের মধ্যে অনেক ভাই যারা দীর্ঘদিন দীনের উপরে মেহনত করে চলছেন, দীনের নামে চলছেন, কিন্তু আজকে যখন পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে আইসা তারা দীনের নামে ওলামায়ে কেরামের থেকে, ওলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এটা তাদের জন্য ধ্বংসের পথ, এবং ওলামায়ে কেরাম সম্পর্কে জোবান দারাজি করতেছে, জোবান দারাজি করতেছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর পথ। হাদিসে পাকের মধ্যে আসছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলামা, আমার আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, এদের সাথে যারা দিল থেকে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কত মারাত্মক কথা! তো আমরা যারা বুইঝা না বুইঝা বিভ্রান্তির শিকার হইয়া আমরা ওলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করছি, ওলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্নতা বজায় রাখতেছি, দূরত্ব বজায় রেখা সহি দীনের উপরে টিকে থাকার আশা করতেছি, তারা ভুল পথে আসি, আমি তাদেরকে অনুরোধ করব দেশের সকল ওলামায়ে কেরাম, ব্যাপক ওলামায়ে কেরাম, তাদের থেকে বিচ্ছিন্ন থাইকা
সহি পথে থাকার আশা করা যায় না। কি দাওয়াত তাবলীগের নামে বলেন, পীর মুরিদিন নামে বলেন, আর যেই নামেই বলেন, ওলামায়ে কেরামের রাহবারি, তাদের রাহনুমাই এবং তাদের তত্ত্বাবধানেই আমাদেরকে দিন পালন করতে হবে, দিন শিখতে হবে এবং দিনের উপরে অবিচল থাকা আমাদের জন্য সহজ হবে এবং নিশ্চিত হবে। এই জন্য আমি সকল ভাইদেরকে, বিশেষ করে বর্তমানে দাওয়াত তাবলীগের মধ্যে একটা ফেতনা, একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে, এই বিভ্রান্তিকর অবস্থায় যারা ওলামায়ে কেরাম থেকে দূরত্ব বজায় রাখছি, ওটা সঠিক পথ নয়। আমরা ওলামায়ে কেরামের সাথে তওবা করে, নিজেদের ভুল স্বীকার করে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক মজবুত করি, অটুট রাখি এবং ওলামায়ে কেরামের নির্দেশনা এবং রাহবারি অনুযায়ী দাওয়াতের কাজ, ইসলামের কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন, আমার সব কিছু ওলামায়ে কেরামের নির্দেশনা এবং তত্ত্বাবধানে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে সহি দিন অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সহি জিনিসটাকে সঠিকভাবে উপলব্ধি করবার তৌফিক দান করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আল্লাহ রসুলের বড় বড় আদর্শ, বড় বড় বিধানাবলী, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত গুরুত্বপূর্ণ বিধাবলী, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর একটা দৃঢ় সংকল্প আমরা গ্রহণ করতে পারি। আর আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ হক উম্মতি হিসেবে প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু সময় কিছুবার আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের সাথে যেন আমরা দুরুদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আপনারা যারা এই প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি বাদল এটাকে উপেক্ষা কইরা শেষ পর্যন্ত যারা অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই, শুকরিয়ার বিষয়। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় আপনাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আল্লাহ তাআলা দান করবেন। এখন আমরা ইনশাআল্লাহ দোয়া করব। দোয়ার মধ্যে এক তো হলো এই প্রতিভা সংঘ, যাদের উদ্যোগে যেই সকল যুবক ভাইদের এবং তাদের উপরে মুরব্বীদের ছায়া আছে, তারা প্রতি বছর বেশ কয়েক বছর থেকে, এটা হলো কততম বছর, নবম, এই নবম নয় বছর ধরে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল পরিচালনা করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই এই উদ্যম এবং এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এইভাবে আমাদের অত্র এলাকার মাননীয় এমপি সাহেব, উনি অসুস্থ, ওনার আহলিয়া স্ত্রী ওয়াইফ তিনিও অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছেন। এবং আমরা সকলেই জানি যে বেশ কিছু কিছুদিন আগে আমাদের এই চকবাজার এলাকা, চুরিহাট্টা এলাকায়, হ্যাঁ, অগ্নি যে মারাত্মক একটা অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে বহু মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হইয়া এখনও চিকিৎসারত অবস্থায় আছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য দোয়া করি। এরপরে আরও বিভিন্ন জায়গায় এরকম অগ্নিকাণ্ডে নিহত আহতের ঘটনা অহরহ ঘটছেই, তাদের সকলের জন্য দোয়া করি এবং এই এলাকার সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করি। মুরব্বিয়ানে কেরাম যারা হায়াতে আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করি। যারা সুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সাথেই দীর্ঘ নেক হায়াত দান করেন, এর জন্য দোয়া করি। মা বোনেরা যারা ঘরে ঘরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে নেক হায়াত দান করেন, এর জন্য দোয়া করব। এই এলাকার উন্নয়নের জন্য এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে দান করেন, দেশের উপরে আল্লাহর রহমত হয়, এর জন্য দোয়া করব। এবং আরেকটা বিষয়ে আমরা একটু সতর্ক সচেতন থাকব, এই যে ওয়াজ মাহফিল, আমরা এই ওয়াজ মাহফিলের মধ্য দিয়া আমরা দ্বীনের সহি নির্দেশনা পাই, ওলামায়ে কেরামের কাছাকাছি সাধারণ মুসলমানদের হওয়ার একটা উপলক্ষ এবং মাধ্যম হলো ওয়াজ মাহফিল। আজকে বিভিন্ন রকম এই ওয়াজ মাহফিলের উপরে বিধিনিষেধ প্রতিষ্ঠিত করারও ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। অনেক ওয়াইজ যারা সহি কথা, ইসলামের সঠিক কথা বলিষ্ঠভাবে উম্মতের সামনে পেশ করেন, মুসলমানদেরকে জাগ্রত করেন, তাদের উপরে বিধিনিষেধ আরোপ করার এক পায়তারার ষড়যন্ত্র চলছে। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে আল্লাহর এই ওয়াজ নসিহত এটা নবীদের ধারা, নবীগণ উম্মতকে নসিহতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাইতেন। সেই নবীগণের ধারা, ওলামায়ে উম্মত যারা ওয়ারেসে নবী
তাদের মাধ্যমেই আজকে যুগ যুগ ধরে শত সহস্র বছর ধরে এই মুসলমানদের মধ্যে এটা প্রচলিত রয়েছে। তো এই ওয়াজ নসিহতের নববী ধারা, এটার ব্যাপারে যারা বিধিনিষেধ আরোপ করতে চাইবে এটা কখনো তাদের জন্য কি হবে না, কল্যাণকর এবং খায়ের হবে না। আমাদের মুসলমানদেরকে এই ব্যাপারে কি থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন এই দ্বীনের এই সুন্দর নসিহতের দ্বীনি কথাগুলা সাধারণ মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপনের এই যে আয়োজন, এই ব্যবস্থাপনা, এটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হইতে পারে, এটাকে আমাদেরকে অত্যন্ত জোরালোভাবে সচেতনতার সাথে এটাকে আমাদেরকে এই বাধাগ্রস্ত যারা করতে চায় তাদেরকে আমাদের কি করতে হবে, বুঝাইতে হবে এবং প্রয়োজনে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের এলাকার অন্যতম মুরব্বী জনাব আবুল হাসনাত সাহেব, আলহাজ আবুল হাসনাত সাহেব, উনিও আমাদের শেষ পর্যায়ে আয়সা এখানে উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য একটা এই বিষয়। আমরা ওনার জন্য দোয়া করব এবং আমরা সকলে মিলে আমাদের অত্র এলাকা এবং দেশ এবং সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্য আমরা বিশেষভাবে ইনশাআল্লাহ এখন দোয়া করব। আল্লাহিল আজিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. واغفر لنا فإنك خير الغافرين. وارحمنا فإنك أرحم الراحمين. واهدنا ويسر الهدى لنا ونجنا من القوم الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا الذين سبقونا بالإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. সেই বিকাল থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার নবীর সিরাতের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা করবার এবং শুনবার পরে আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি আপনার রহমত এবং মাগফিরাতের প্রত্যাশা নিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরবর্তীকার আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি। পরবর্তীকার আপনি অনুগ্রহ করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নিন। পরবর্তীকার আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আপনি কবুল করে নিন। পরবর্তীকার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বহু মুসলমান নারী পুরুষ পরবর্তীকার এই মাহফিলে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছে, ইয়া আল্লাহ এই মাহফিলে অংশগ্রহণকারী সকল পুরুষ এবং নারীকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজনকারী মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে প্রতিভা সংঘের যুবক ভাইরা, ইয়া আল্লাহ আপনি তাদেরকেও কবুল ফরমান। ইয়া আল্লাহ এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা এই মাহফিল বাস্তবায়নে মুরব্বিয়ানা করেছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, উৎসাহিত করেছেন, ইয়া আল্লাহ আপনি তাদেরকেও কবুল ফরমান। পরবর্তীকার এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, বাতিনি গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সমস্ত রকমের গুনাহ থেকে আমরা খাঁটি দিলে তওবা ইস্তেগফার করতেছি। পরবর্তীকার এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলায় আমাদের জিন্দগির সর্বপ্রকারের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। পরবর্তীকার আমাদের পিতা মাতা, আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দিন। পরবর্তীকার
অত্র এলাকার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ করে দিন। পরবর্তীকার সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ করে দিন। পরবর্তীকার ভবিষ্যৎ জীবনে আমাদেরকে গুনাহ মুক্ত জীবনযাপন করবার তৌফিক দান করুন। পরবর্তীকার আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন, বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করুন। এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অংশগ্রহণ এইটাও একটা বড় নেক আমল। ইয়াল্লাহ বিশেষ করে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করে আসে ইয়াল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। পরবর্তীকার আমাদের মধ্যবর্তী অভাব গ্রস্তদের অভাবকে দূর করে দিন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করুন। বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। রোগগ্রস্তদেরকে রোগ থেকে মুক্তি দান করুন। পেরেশানদের পেরেশানিকে দূর করে দিন। হাজতমন্দের হাজাতকে আপনি পুরা করে দিন। পরবর্তীকার আমাদের অত্র এলাকার এবং আমাদের আত্মীয় স্বজন জানাশোনা মুসলমান ভাই বোনদের মধ্যে ইয়াল্লাহ মুরব্বী হোক, যুবক হোক, যুবতী হোক, শিশু হোক, ছোট হোক, কিশোর হোক, যারা অসুস্থ আছে ইয়াল্লাহ আপনি তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়াল্লাহ যে সকল মুরব্বী আনে কেরাম সুস্থতার সাথে আছেন ইয়াল্লাহ তাদের এই সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। পরবর্তীকার পরবর্তীকার অল্পদিন আগে আমাদের এই কাছাকাছি এলাকায় অগ্নিকাণ্ডে বহু মানুষ নিহত হয়েছেন। ইয়াল্লাহ ওই সকল নিহতদের মধ্যে যারা মুসলমান নারী পুরুষ হোক ইয়াল্লাহ আপনি তাদেরকে শহীদি মর্তবা দান করুন। পরবর্তীকার যারা আহত হয়েছেন ইয়াল্লাহ সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়াল্লাহ এইভাবে বনানী এবং আরও বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের দ্বারা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে মুসলমানদেরকে আপনি শহীদি মৃত্যু দান করুন। যারা আহত হয়েছেন সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থতা দান করুন। ক্ষতিগ্রস্তদেরকে আপনি কুদরতিভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। তাদের নিয়ামল বদল তাদেরকে দান করুন। পরবর্তীকার পরবর্তীকার আপনি সারা দুনিয়ার মুসলমানদের উপরে আপনি রহম করুন। আজকে দুনিয়ার প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় ইয়াল্লাহ নিউজিল্যান্ডে মসজিদের মধ্যে মুসলমান নারী পুরুষকে ব্রাশ ফায়ার করে নিহত করা হয়েছে। ইয়াল্লাহ ওই সকল মুসলমানদের রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলামের আওয়াজকে আপনি বুলন্দ করে দিন। ইয়াল্লাহ অমুসলিমদেরকে ইসলামের প্রতি আরো বেশি আগ্রহী করে দিন, ইসলামকে আরো বেশি গ্রহণ করবার তৌফিক তাদেরকে দান করুন। ইয়াল্লাহ এবং ওই সমস্ত নিহত মুসলমানদেরকে আপনি শহীদি মর্তবা মর্তবা এবং মর্যাদা দান করুন। ইয়াল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করুন। ইয়াল্লাহ এই এলাকার এমপি সাহেব অসুস্থ, তার পরিবার অসুস্থ, ইয়াল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আরও অনেকেই অসুস্থ, ইয়াল্লাহ ছোট বড় যারাই অসুস্থ আছে তাদেরকে আপনি অতি দ্রুতপূর্ণ সুস্থতা দান করুন। ইয়াল্লাহ এলাকার মুরব্বী অনেক রামের মধ্যে অন্যতম মুরব্বী জনাব আবুল হাসনাত সাহেব এখানে উপস্থিত আছেন, ইয়াল্লাহ আপনি তাকে সহ এই এলাকার সকল মুরব্বী অনেক রামকে আপনি নেক হায়াত দান করুন, নেক হায়াত দান করুন। পরবর্তীকার পরবর্তীকার আপনি আমাদেরকে আপনার হাবিবের প্রকৃত আশেক এবং মহাব্বত করনে ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি পরহেজগারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। পরবর্তীকার আপনার গুরুত্বপূর্ণ বিধান পাঁচ ওয়াক্ত নামাজ, ইয়াল্লাহ এই নামাজের বিধান আমাদের প্রত্যেককে যথাযথভাবে নিজেদের জিন্দগিতে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। ইয়াল্লাহ সামনে পবিত্র রমজানের মাস অত্যাসন্ন, পরবর্তীকার এখন থেকে আমাদেরকে রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন এবং রমজানকে উপলক্ষ করে এই রজব শাবানেও আমাদেরকে বরকত দান করুন এবং রমজানের পরিপূর্ণ রহমত বরকত মাগফিরাত লাভে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। পরবর্তীকার রমজান মাস কোরআন নাজিলের মাস, পরবর্তীকার আপনি আমাদেরকে এখন থেকে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবার তৌফিক দান করুন। রমজানে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবার তৌফিক দান করুন। পরবর্তীকার যাদের উপরে যাকাত ফরজ ইয়াল্লাহ যাকাত আদায় করার তৌফিক দান করুন। যাদের উপরে হজ ফরজ এখনো হজ আদায় করতে পারেননি ইয়াল্লাহ তাদেরকে হজ করবার তৌফিক দান করুন। পরবর্তীকার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার হাবিবের সুন্নত এবং আদর্শের অনুসরণ করবার তৌফিক দান করুন। পরবর্তীকার
আপনি তো আপনার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছেন, আপনার হাবিবের দুনিয়ার অবর্তমানে নবীর ওয়ারেস হিসেবে ওলামায়ে উম্মত দ্বীনের রাহবারি করবে, দ্বীনের সহি বিষয় উম্মতের সামনে পেশ করবে, দ্বীনকে সহিভাবে ধরে রাখবে। ইয়া আল্লাহ, ওলামায়ে উম্মতের উপরে নজরদারি এবং তাদের উপরে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করার পায়ে তারা চলছে, ইয়া আল্লাহ আপনি এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করুন। ইয়া ওলামায়ে উম্মতকে তাদের যথাযথ দায়িত্ব পালন করবার তৌফিক দান করুন। যারা এই ব্যাপারে নানা রকমের কলা কৌশল ষড়যন্ত্র চক্রান্ত করছে, ইয়া আল্লাহ আপনি তাদেরকে সহি জিনিসটাকে উপলব্ধি করবার তৌফিক দান করুন। তাদের হাত থেকে ওলামায়ে কেরাম এবং দীন ইসলামকে আপনি হেফাজত করুন। পরবর্তীকার পরবর্তীকার আপনি আমাদের সাধারণ মুসলমানদেরকে দীনের ব্যাপারে ওলামায়ে কেরামের সাথে মজবুত সম্পর্ক বজায় রেখেই চলবার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সহি দীনের উপরে টিকে থাকা সাধারণ মুসলমানের উপরে সম্ভবপর নয়। পরবর্তীকার যারা আজকে এই সহি জিনিস বুঝতেছে না, এ আল্লাহ সহি জিনিস তাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওলামা উম্মতের রাহবারি এবং রাহনুমাই অনুযায়ী দীনের প্রত্যেকটা কর্মকাণ্ড, দাওয়াতের কাজ, তালিমের কাজ, পীর মুরিদের কাজ, ওয়াজ নসিহতের কাজ, সমস্ত কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নেতৃত্বে পরিচালিত হওয়ার সাথেই সমস্ত মুসলমান যেন একত্রে থাকতে পারে, সেই তৌফিক এবং সেই বুঝ প্রত্যেকের মধ্যে আপনি দান করুন। পরবর্তীকার প্রতিভা সংঘকে আপনি কবুল করুন, সংঘের প্রত্যেকটা সদস্যকে এই ধরনের নেক কাজের আরো বেশি উদ্যোগ গ্রহণের তৌফিক দান করুন। পরবর্তীকার পরবর্তীকার আপনি আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করুন, আমাদের দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপর আপনার খাস রহমত নাযিল করুন, মুসলিম উম্মার জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করুন। পরবর্তীকার পরবর্তীকার আমাদেরকে সবসময় নিজেদের মরণ, কবর, হাসর, পুল সিরাতকে স্মরণে রাখবার তৌফিক দান করুন। পরবর্তীকার মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। পরবর্তীকার মৌতের সময় তো আসবেই, মৌত তো অবধারিত, যখন আমাদের মৌতের সময় আসবে আমাদের প্রত্যেককে আপনি ইমানি মৌত নসিব করুন, ইমানি মৌত নসিব করুন, ইমানি মৌত নসিব করুন। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। পরবর্তীকার মাঝে মাঝে এই সমাজের মধ্যে গুনাহের সয়লাব আসে, গুনাহের ঝড় তুফান আসে, গুনাহের স্রোত বয়ে যায়। ইয়া আল্লাহ ওই সময় আমাদের প্রত্যেককে গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ওই রকমের একটি তুফান, একটা স্রোতের সময় সামনে আসতেছে পয়লা বৈশাখের নামে, ইয়া আল্লাহ আমাদের সংস্কৃতির নামে, ইয়া আল্লাহ মুসলমানদের মধ্যে নাফরমানির সয়লাব, গুনাহের সয়লাব চালায় দেওয়া হয়। ইয়া আল্লাহ প্রত্যেকটা মুসলমান যেন ওই সয়লাব থেকে নিজেদেরকে বাঁচাইতে পারে, নিজেদের যুবক যুবতীদেরকে ওই গুনাহের সয়লাব থেকে, নাফরমানির সয়লাব থেকে হেফাজত করতে পারে। ইয়া আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা মুসলমানকে আপনি দান করুন, প্রত্যেকটা অভিভাবককে এই তাদের দায়িত্ব তাদের অনুভব করবার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই পয়লা বৈশাখের নাফরমানির সয়লাব এবং গুনাহের সয়লাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের মুসলমান যুবক যুবতীদেরকে, নারী পুরুষকে মঙ্গল শোভাযাত্রার নামে যে একটা অমুসলিম কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, এর থেকে আপনি আমাদেরকে হেফাজতে থাকবার তৌফিক দান করুন। পরবর্তীকার আপনি আমাদেরকে সর্বরকমের নাফরমানি এবং গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। পরবর্তীকার আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।